বর্তমান সময়ে মানুষের মাঝে ডেঙ্গু নিয়ে কাজ করছে এক ধরনের আতঙ্ক। বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে ডেঙ্গু জ্বর থেকে আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেক বেশি। অনন্যার বিশেষ আয়োজন এই সময়ের কথায় আমি মারিয়া মিম থাকছি আপনাদের সাথে। আজ আমাদের কথা বলার বিষয় ডেঙ্গু জ্বর। ডেঙ্গুর রয়েছে তিনটি ধরন, এ, বি এবং সি। এই ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের শুধুমাত্র জ্বর হয়, এই জ্বরে হাসপাতালে না গেলেও চলবে। কিন্তু যারা বি ক্যাটাগরিতে রয়েছে তাদের জ্বরের পাশাপাশি হতে পারে বমি বমি ভাব এবং শরীর ফুলে যাওয়া বা চোখের নিচে ফুলে যাওয়া। সেক্ষেত্রে দুদিন জ্বর হওয়ার পরে যদি শরীর ঠান্ডা হয়ে যায় আসে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে যেতে হবে। এবং যারা যারা সি ক্যাটাগরিতে রয়েছে তাদের অবশ্যই হাসপাতালে যেতে হবে, এমনও হয় তাদেরকে আইসিইউতে ভর্তি করাতে হতে পারে। এখন কথা হচ্ছে জ্বর হলেই কি তা ডেঙ্গু? না, জ্বরের সঙ্গে যদি আলাদা কিছু লক্ষণ দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন সেটা কি শুধুমাত্রই জ্বর নাকি ডেঙ্গু জ্বর। এখন জ্বরের সঙ্গে যদি প্রস্রাবে জ্বালা পড়া, এরপরে মাথা ব্যথা ইত্যাদি থাকে তাহলে সেটা সাধারণ জ্বর। সেক্ষেত্রে অবশ্যই এই সময়ে ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই শ্রেয়। আরেকটি বিষয় হচ্ছে জ্বরের সঙ্গে যদি চোখ ফুলে যাওয়া, পেশিতে ব্যথা হওয়া, র্যাশ হওয়া, মাথা ব্যথা ইত্যাদি বিষয়গুলি থাকে তাহলে অবশ্যই আপনার ডেঙ্গু হয়েছে এবং আপনাকে চিকিৎসকের শরণাপন্ন তাড়াতাড়ি সম্ভব হতে হবে। এ এবং বি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য বাড়িতে বসে ঘরোয়া সেবা হিসেবে তারা বেশি বেশি করে তরল পানি, যেমন ডাবের পানি, স্লাইন, লেবুর শরবত ইত্যাদি খেতে পারে। এতে করে তাদের অনেকটাই প্রতিক্রিয়া কমে যেতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন প্লাটিলেট বা রক্তকণিকা নিয়ে চিন্তিত হবার কিছু নেই এ সময় এসে। এই বিষয় নিয়ে টোটালি চিকিৎসকদের উপর ছেড়ে দিতে। মানুষের একজন সাধারণ মানুষের সাধারণত 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত প্লাটিলেট থেকে থাকে। সুতরাং এ বিষয়ে এখন উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই শ্রেয়। অনন্যার এ সময়ের কথার আজকের পর্বে ছিল এই পর্যন্তই। আবারও নতুন কোনো পর্ব নিয়ে থাকবো আপনাদের সাথে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডেঙ্গু হবার আগে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন।